এইজন্যে যে বোন আমার বোরকা পরে ডার্লিং এর তার ওই বয়ফ্রেন্ডের জন্য ও বয়ফ্রেন্ডই পাবে কিন্তু জান্নাত পাবে। আর যে যুবক তার ডার্লিং এর জন্য নামাজ পড়ে ওর নামাজ হবে আর ওই হয়তো ডার্লিং পাবে কিন্তু জান্নাত পাবে। নামাজি হতে হবে কার জন্য, পর্দা করতে হবে কার জন্য? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না নাকি আপনারা যদি করে না? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, মানে আমাদের মুরব্বীরা বলতো, বলতে এই প্রেম করেছিস পাইছিস কি? একটা সিটি যদি ধরা খেতো তাইলে সে দেখা যাচ্ছে এই বাগেরহাট সিটি ঢাকা গার্মেন্টসে চলে গেছে, কি হয়েছে আমার একটা সিটি ধরা খেয়ে গেছে মার কাছে, এরকম ঘটতো না? সিটি একটা ধরা খেয়েছে এই ঢাকার বাগেরহাট ছেড়ে ঢাকা গার্মেন্টসে চলে যেত, লজ্জায়। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি, বাবু তুমি খাইছো কি? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকার। এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ওরে বাগের হাটের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে। এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। তারপরে কি? নতুন করে হইছে চালু, এখন আবার হইছে চালু, নতুন করে হইছে চালু, এ আবার কোন ট্রেন্ড? পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। কিছুক্ষণ আগেও দেখে আসলাম সভাপতি সাহেব, সভাপতি না পুরো, হ্যাঁ সভাপতি, সভাপতি সাহেব, এখন আমি শুরু করিনি কিন্তু, মানে এইগুলো চলছে অফার, আরে দাওয়াত দিলে শুরু করার আগে কিছু বোনাস দিয়ে দিই, কারণ ইয়াং মানুষ তো, সমস্যা নাই। সভাপতি সাহেব উনিও হয়তো দেখেন রূপসা পার হচ্ছি, দেখলাম একটা মেয়ে মনে হচ্ছে একজন দাঁড়াই রয়েছে, কিন্তু না একজন না, আমার সাথে ক্যামেরাম্যান, আমার সফর সঙ্গী ঠিকানা টিম আছে ওরাও সাক্ষী, একজন না দুইজন দাঁড়াইনো, আর ওই দুইজন দাঁড়াই এরাম এরাম করিয়ে চলের মধ্যে হাত বুলাচ্ছে। আমি বললাম দেখো এইভাবে হাত বুলাই ঠিয়ে দিচ্ছে, আর একজন বিয়ে করে নিয়ে যাবে। কথা কয় না, হাত বুলাইলো কিরা বিয়ে হবে কার সাথে? হাত বুলাইনোর সাথে বিয়ে হবে, বিশ্বাস হয় আপনাদের? বিয়ে তো হবে না, বিয়ে যদি সে করতো তাহলে রূপসার বিরিজির পরে হাত বুলাইতো না। ওগো আমার বোন বুঝলে না, বুঝলে না, তোমার একজন এইভাবে তোমাকে শেষ করে দিচ্ছে, তোমার চরিত্রটা নষ্ট করে দিচ্ছে, তোমার ইহকালটা ধ্বংস করে দিচ্ছে, পরকালটাও ধ্বংস করে দিচ্ছে। আর বাসর রাতে যখন আমার রকি ভাই বিয়ে করে আনবে, না রকি ভাই বিয়ে করা শেষ, আমার আব্দুল্লাহ আল আমিন যখন বিয়ে করে আনবে, তখন আনার পরে বলবে স্ত্রী একটা কথা বলি, এই তুমি বিয়ের আগে তোমার কি কারোর সাথে এ রিলেশনশিপ ছিল, মানে প্রেম টিরেম ছিল? কি বলছেন আপনি, আমি কখনো কারোর দিকে চোখ তুলে তাকাইনি, আর আমার দিকেও কেউ চোখ তুলে তাকানোর সাহস পাইনি। ও তাহলে ওই রূপসা বিরিজির পর ওরা কারা? পাকা মকু থাকা রূপসা বিরিজের পরে ওরা কারা? এই কথা যখন বলে যে ব্যক্তি চোয়ালের উপরে হাতটা আলতো করে শুয়ে দিচ্ছে, এই মেয়েটার বিয়ে হবে অন্য জায়গায়, সেই স্বামীর বলবে আমার জীবনে কেউ টাচ করে নাই। আর যেই ব্যক্তি ওই ঘষাঘষি করতেছে, ও বিয়ে করে ওর বর যখন জিজ্ঞেস করবে তখন সে বলবে আমার কেউ কিছু করে নাই, আর এও বলবে আমি আর তুমি এক রকম, আমি আর তুমি কি
হুজুরদের কাছে শুনিছি যে যেমন স্বামী তেমন তার স্ত্রী, তাই তুমিও যা আমিও তা, যাল যাব যা তা যাব তা যা তা কি, তাহলে কি বোঝা গেল? এইবার স্ত্রী মনে করে তালি এও বারো ভেজাইলে, আর স্বামী মনে করে আল্লাহ কি জানলাম কই আল্লাহর ওলি গো, অবস্থা খারাপ না? এখন আবার হইছে চালু, নতুন করে হইছে চালু, এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, লজ্জরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে, এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ওরে একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ওই রূপসা ব্রিজির পরে টিকটক ভিডিও ওরা করে, এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া কি করে? বোঝা গেছে কথা? তাহলে কি মাহফিল শুরু করা যায়? সামনের দিকে যাব, আওয়াজটা আর একটু বাড়াই দেন, এরকম আওয়াজ এত আসতে দিলি হয়? আর মেশিন হেডটা নিয়ে আসেন খালি, মেশিন নিয়ে আসবেন বেশি করে, আমরা যেখানে যাবো মেশিন মেশিন বেশি না থাকলে হয় না, দেন আর একটু আওয়াজ বাড়ান কই, তাইলে আমরা সামনের দিকে যাওয়া যায় কি না? থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমি তো যুবক হুজুর, বড় হুজুর মুরব্বী হুজুর আছে, মানে যখন খাওয়া দাওয়া করেন আমাদের প্রথমে কি দিল, ছোট একটুকুনি মাছ, পরে চিন্তা করলাম এটুকু দিয়ে কি শেষ, পরে দেখি না আবার হইলো চিংড়ে মাছ আনলো, রে বাবা বড় বড়। তারপরে আমি কিছুক্ষণ আগেও চিংড়ে কিনে আনলাম, এখানে কিনে রেখে আসছি, এই যে শরীফুল ভাইয়ের কাছে, চেনেন না আপনারা শরীফুল ভাইয়ের কাছ থেকে কিনবেন মাঝে মাঝে চিংড়ে, উনি চিংড়ের ব্যবসা করে, আমাকে বললো কবির ভাই, মানে কবির ভাই তো আমার নাম তো জানে না, বললো হুজুর আপনি যেহেতু কিনবেন আমি কিনা দামেই দিয়ে দেবো আপনাকে, আমার লাভের দরকার নেই, আপনি একটু দোয়া করে দিলেই হবে। আহারে এরম ভালো মানুষ তো আমরা খুঁজি, তাই না? হুজুরদের বরকতে শেষ নেই। এবার চিংড়ের পরে তারপরে দিল কি, বড় রুই মাছ, তারপরে দিল আবার কি ডিম, ডিম দিল, তারপরে গরুর গোশ, তারপরে ডাল, মানে আবার ওই ইলিশ মাছ, আস্ত ইলিশ মাছ, ওই ইলিশ না এটা একটু ইলিশের বাচ্চা আর কি, তাই না? ইলিশের বাচ্চাটা ছোট, খুকা ইলিশ, কি ইলিশ, খুকা ইলিশ, এই যে খাওয়াইলো পেট ভরিয়ে খেয়ে আবার এখানে গাবো, আবার রস করে যাওয়ার সময় হুজুর এটা খামের মধ্যে দিয়ে কবে ভাই বেশি খেদমত করতে পারিনি, মাইন করিয়েন না, বুঝেছেন? মানে খাওয়াইলো পড়াইলো এত যত্ন করলো, এর পরেও কবে ভাই ভুল বিরান্তি ক্ষমা করে দেন হবে, এর পরেও যদি আপনারা মাদ্রাসায় না পড়াতে চান তা আপনাকে আজীবনে আমি বল যাতেন না।